সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আরটিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বক্সি, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ সিয়াম সাধনায় আছেন, আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন বেক্সিমকো ইসলামিক আইকন সিজন থ্রি। এই আয়োজনের পাওয়ার বাই স্পন্সর অরোরা স্পেশালাইজড হসপিটাল। জ্ঞানের এই চমৎকার আয়োজন মাসব্যাপী আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, জেডএসআরএম, খান ট্যুরস এন্ড ট্রাভেলস, ফিকাইট টেকনোলজিস। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। প্রিয় দর্শক, মাসব্যাপী এই আয়োজনে 27 জন লড়ছে, বাংলাদেশের 21 জন, 6 জন অন্যান্য 5টি রাষ্ট্রের। আজ 3 জন প্রতিযোগী পারফর্ম করবে, চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। মা শেখ ইবাদুল্লাহ হিন্দুস্তান সে হুম আর হিন্দুস্তান কে কলকাতা কি আলিয়া ইউনিভার্সিটি মে ডক্টর আবু তামিম সাহাব কি মাতাহতি মে আবি পিএইচডি কর রহা হুম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ আব্দুল জাহির, এসটি লক্ষ্মীপুর থেকে পড়াশোনা করেছি টুমসার ইসলামিয়া কামিল মাদ্রাসায়, এখন শিক্ষকতা করছি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোহাম্মদ আব্দুল মান্নান, জামালপুর থেকে ছাত্র দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। পরিচিত হলাম আমাদের প্রতিযোগী বন্ধুদের পারফরমেন্সকে বিচার বিশ্লেষণ করবার জন্য। আমাদের সাথে আছেন 2 জন বিজ্ঞ আলেমে দ্বীন। আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামিক স্কলার প্রফেসর মাওলানা মুখতার আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সম্মানিত প্রফেসর প্রফেসর শরীফ মোহাম্মদ ইউনুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আয়োজনকে আলোকিত করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন সম্মানিত অতিথি, প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের সম্মানিত সাবেক ম্যানেজার এবং বেনটেক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও স্বাগত জানাচ্ছি এই চমৎকার আয়োজনে। এছাড়াও অবজারভার প্যানেলে আমাদের সাথে যুক্ত আছেন কয়েকজন বিশিষ্ট আলেমিদ্দিন, পরখ করে দেখছেন এই আয়োজনকে। প্রিয় দর্শক, প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে আমরা শুরু করি, যে বিষয়টির উপর ভিত্তি করে কোরআন এবং সুন্নাহ থেকে পারফর্ম করে আমাদের প্রতিযোগীরা। আমাদের আজকের বিষয় ইসলামে থার্ড জেন্ডার, অধিকার ও ইসলাম। চলুন এ বিষয়ে আমরা একটা প্রতিবেদন দেখে আসি। তৃতীয় লিঙ্গের মানুষ কিংবা হিজরা যে নামে অভিহিত করা হোক না কেন, তা আল্লাহ তাআলার সৃষ্টি, আশরাফুল মাখলুকাতের এক অনন্য মানব সম্প্রদায়। তবে তৃতীয় লিঙ্গের মানুষ সম্পর্কে আমাদের সমাজের কিছু মানুষের মন মগজে এক ভিন্ন নেতিবাচক বদ্ধ ধারণা বিদ্যমান, ফলে তাদের সম্পর্কে আমাদের দায়িত্ববোধের অনাগ্রহ স্পষ্ট। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইমরানে বলেছেন, তিনি আল্লাহ মাতৃগর্ভে তোমাদেরকে যেমন ইচ্ছা তেমন রূপ দেন, কারো চেহারা কিংবা সম্পদ দেখে নয়, বরং হৃদয়ের বিশ্বাস ও আমল দেখে ইসলাম মানুষকে মূল্যায়ন করে। ইসলামী চিন্তাবিদরা বলছেন, মা বাবার সম্পদের উপরেও পূর্ণ হক রয়েছে তৃতীয় লিঙ্গের মানুষের। আসলে জেন্ডারের উপর ভিত্তি করে কি কোনো সম্মান বা মর্যাদা নির্ভর করে? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা কাদ কাররামনা বানি আদামা, তিনি বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত যারা অধিকতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। সেই জন্য আমরা বলবো যে কোনো অবস্থা তাদেরকে হেয় করবেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম সৃষ্টিকে হেয় অথবা অমর্যাদা করা হলো। ইসলামের সঠিক শিক্ষা রাষ্ট্র পর্যায়ে বাস্তবায়িত হলেই হিজড়াদের প্রতি ঘৃণা নয়, বরং ভালোবাসা, স্নেহ এবং গুরুত্ববোধ বাড়বে সমাজের মানুষের। দর্শক, চলুন এ বিষয় নিয়েই আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পারফরমেন্স দেখব, সেই সাথে আমরা ইনফরমেশনগুলো নিয়ে আমরা আমাদের সমাজটাকে সুন্দর করে সাজাব ইনশাআল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। শুরুতেই প্রথম প্রতিযোগী ইবাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবাদুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো ইসলামী তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার, যেটাকে আমরা এখন বলি ট্রান্সজেন্ডার, তাদের অধিকার এবং সমাজে তাদের প্রতি যেই অবহেলা দৃষ্টিতে তাকানো হয়, তাদেরকে তাদের
মানবিক অধিকার থেকে যেখানে তাদেরকে যেভাবে বঞ্চিত করা হয়, তারা কোথাও কোথাও নির্যাতিত, নিপীড়িত, এই যে বিষয়গুলো, এগুলোর উপরে আমরা কোরআন এবং সুন্নার কিছু কথা শুনবো আপনার কাছ থেকে। প্রথমত আপনার কাছ থেকে জানতে চাই যে কোরআনে কোথায় কোথায় এবং হাদিসে কোথায় কোথায় এই জাতীয় বর্ণনাগুলো আছে, সেগুলো আপনি রেফারেন্স হিসেবে উল্লেখ করবেন। যাদেরকে আমরা তৃতীয় লিঙ্গে বলছি বা যাদেরকে অন্যান্য ভাষাতেও যেমন খোঁজা বলা হয় কিংবা কোথাও বিহন্নলা বলা হয়, কোথাও পাকিস্তান বা ভারতের বিভিন্ন জায়গায় খাজা সারাই বলা সারা বলা হয়, এবং ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে একটা এমন শব্দ রয়েছে যেটা সবাই ব্যবহার করে, সেটা হচ্ছে হিজড়া। এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে তাদের সম্পর্কে এবং তাদের মর্যাদা এবং অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। যেসব জায়গাগুলিতে আলোচনা রয়েছে বা কোরআনে কারীমে যেসব সুরাতে আলোচনা রয়েছে তার মধ্যে অন্যতম হলো সূরাতু আলি ইমরানের 6 নম্বর আয়াত এবং সূরাতুল ইসরা 70 নম্বর আয়াত এবং সূরাতু শুরা 49 নম্বর আয়াত, এছাড়াও সূরাতুল হুজুরাতের 11 এবং 13 নম্বর আয়াত, এছাড়াও সূরাতু তিনের 4 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা উক্ত বিষয়টি অবতারণা করেছেন এবং তাদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। মানে এখানে আপনি যে আয়াতগুলোর কথা বললেন, এখানে তো আমরা যাদেরকে হিজরা অথবা থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার অথবা যাদেরকে আপনি বলছেন যে খোঁজা ইত্যকার শব্দে যাদেরকে সংজ্ঞায়িত অথবা তাদেরকে পরিচিত করানোর চেষ্টা করা হচ্ছে, এগুলোর সরাসরি কোনো বর্ণনা নাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কী বললেন ইঙ্গিতে বা আকারে, ইঙ্গিতে সেখানে কী বলা হয়েছে মূলত? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল ইসরার মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا এখানে তো মানুষের মর্যাদার কথা বলা হয়েছে, সকল মানুষই আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে মর্যাদাবান, তাই না? জি। অন্যান্য জায়গায় এরকম বলা আছে না যে তিনি মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবে মায়ের গর্ভে তাদেরকে তৈরি করেন? সূরাতু আলু ইমরানের মধ্যে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ঠিক আছে, অনেক সুন্দর বলেছেন। হাদিসে ব্যাপারে কি কি বলা আছে শুনেন। বাইহাকী 261 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুইলা আন মাউলুদিন উলিদা লাহু কুবুলুন ওয়া যাকারুন মিন আইনা ইউরাসু فقال رسول الله صلى الله عليه وسلم يورث من حيث يبول اي হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে, তাদের মিরাস সম্পর্কে বা তাদের অধিকার সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছে। মানে সেখানে আসলে তার জেন্ডারটা কি হবে, যে তিনি পুরুষ হবেন নাকি নারী হবেন, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূলনীতির আলোকে কিসের উপর ভিত্তি করে নির্ধারণ হবে? তার লিঙ্গের উপরে নির্ধারণ করে, মানে সে আসলে কিভাবে পেশাব করে। সচরাচর দেখা যায় যে আমাদের এই তৃতীয় লিঙ্গের যে সমস্ত সদস্যদের আমরা দেখতে পাই তাদের মধ্যে কতকগুলি প্রকার রয়েছে, কতকগুলি এমন প্রকার রয়েছে যেগুলো সাধারণভাবেই বুঝতে পারা যায় যে এটা পুরুষ নাকি মহিলা। যদি পুরুষের সমস্ত আলামতগুলি সেগুলো যদি সাধারণভাবে দেখা যায় তাহলে সেটাকে পুরুষ বলে ধরা হয়। জি। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে দেখলেই বুঝতে পারা যায় যে তারা নারী সম্পর্কিত বা নারীর ঝোঁক প্রবণতা, নারীর যে স্বভাব আছে এগুলো তার মধ্যে বেশি, তারা নারী হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার জন্য নিশ্চয়ই একটা ভিডিও আছে, সেখান থেকে আমরা একটু দেখব। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কি দেখলেন? প্রাকৃতিক বিপর্যয় দেখলাম। প্রাকৃতিক বিপর্যয় আমরা যদি বলি এটিকে ঝঞ্ঝা বায়ু, তাইলে কি কোরআনের এর কোনো রেফারেন্স আপনি বলতে পারবেন? যেমন সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফীহা সারআ কান্নাহুম আ'জাজু নখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। দেখা যাক সম্মানিত বিচারক আপনার জন্য কি লেখেন। এবারে আব্দুল জাহের লক্ষ্মীপুরের বন্ধু। আসসালামু আলাইকুম। আব্দুল জাহের,
থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ, বহু অভিধায় তাদেরকে অভিহিত করানো হয়, সমাজে তারা খুবই নিগৃহীত। আবার একটা মাস্তানির অভ্যাসও কিন্তু আমরা দেখতে পাই, একদিকে তাদের যে ন্যায্য অধিকার তাদেরকে দেওয়া হচ্ছে না, অন্যদিকে তারাও কিন্তু বেপরোয়া। এখানে তো লাগাম ধরতেই হবে, অবশ্যই লাগাম টেনে ধরতে হবে কাউকে না কাউকে, কিন্তু মূলনীতি কী আপনাকে বলতে হবে, কোরআন এবং সুন্নায় কোথায় এই ব্যাপারে স্পেসিফিক কথা বলা আছে, এরকম রেফারেন্স বলতে হবে আপনাকে। জি ধন্যবাদ আজকের আয়োজনে এত চমৎকার একটা বিষয় নির্ধারণ করার জন্য। আমরা দেখতে পাই যে সম্মানিত বিচারক যা বলেছেন তা ঠিক হয়ে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতু আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 6, সূরাতু বানী ইসরাইল অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 70, সূরাতুর শুরা অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 49, সূরাতুল হুজরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 13 এবং সূরাতুত তিন অধ্যায় নম্বর 95 আয়াত নম্বর 4, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মানব হিসেবে তার যে মানবীয় মৌলিক অধিকার সে অধিকারের ব্যাপারে আমাদেরকে সচেতন করেছেন। খুবই চমৎকার বলেছেন। আপনার পূর্ববর্তী প্রতিযোগী তিনি যে আয়াতগুলোর কথা বলেছেন তার বাইরে একটি আয়াত বলুন। তার বাইরে আমরা দেখতে পাই সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হে ইমানদাররা তোমরা কেউ এক কওম এক জাতি অন্য জাতিকে উপহাস করো না, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, এবং তোমাদের মধ্যে কোনো নারীও যেন অন্য কোনো নারীকে উপহাস না করে, কেন যে হতে পারে সে তোমার তুলনায় উত্তম এবং আল্লাহ তাআলার কাছে মর্যাদার মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, একজন তৃতীয় লিঙ্গের মানুষ সে যদি আমার তুলনায় আল্লাহকে বেশি ভয় করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বেশি হবেন, এবং আমরা যদি তৃতীয় লিঙ্গের কারণে কোনো ব্যক্তিকে দোষারোপ করি মর্যাদাকে ছোট করি তাহলে প্রকারান্তরে আমি আল্লাহর সৃষ্টিকে ছোট করলাম। এক্স্যাক্টলি, তাইলে আমাদের একটি মূলনীতি আমরা দেখলাম যে তারা মানুষ হিসেবে তারা সম মর্যাদার অধিকারী, বাকিটা আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্ধারণ করবেন যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান কে হবে, দুনিয়ায় কে বেশি এগিয়ে থাকবে, আখেরাতে কে বেশি এগিয়ে থাকবে, এটা তো মানদণ্ড এবং মূলনীতি আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু তার রাসূল তো নিশ্চয়ই ব্যাপারে কথা বলেছেন। সেই ক্ষেত্রে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চমৎকার নির্দেশনা দিয়েছেন। আমরা দেখতে পাই সুনানে বাইহাকির 1294 নম্বর হাদিস, আমরা দেখতে পাই সুনানের দারেমি 3012, আমরা দেখতে পাই মুসান্নেফ আব্দুর রাজ্জাকের 19204, এই নংগুলোর মধ্যে রাসুল করিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা আসার পাওয়া যায়, জানেন হাসান ইবনে কাসির আন্নাহু সামিআ আবাহু শাহাদতু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি খুনসা, যে এই লিঙ্গের তৃতীয় লিঙ্গের মানুষের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উনজুরু মাসিল আল বাউল, তার ইউরিন নির্গত হওয়ার অবস্থানের উপরে ভিত্তি করে তার লিঙ্গ নির্ধারণ করা হবে এবং ফাওয়ার রেসু হুমিন, তার উপরে ভিত্তি করে তাকে ওয়ারিস মিরাসের সম্পদের অধিকারী করা হবে। তার মানে হচ্ছে তার জেন্ডার নির্ধারিত হবে এটি মেডিকেল পার্সপেক্টিভ থেকে যে তিনি আসলে কিভাবে পেশাব করছেন। এখানে আরেকটা ব্যাপার আছে যে আমাদের দেশে আমরা যে ধরনের হিজড়া তৃতীয় লিঙ্গের মানুষ বলে যাদেরকে ইয়ে করি এদের মধ্যে সাধারণত চার ধরনের আমরা দেখতে পাই, কিছু দেখতে পাই যাদেরকে বলা হয় আকুয়া, যারা পুরুষ গঠনের কিন্তু মেয়েলি কিছু বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকে, এটা হরমোন জাতীয় হরমোনাল ব্যাপার। দ্বিতীয় একটা দেখতে পাই জেনে না, যে যারা মেয়ে এবং মেয়েলি স্বভাবটা তাদের মধ্যে বেশি থাকে তাদেরকে আমরা মহিলাদের কাতারে গণ্য করব। আর একটা ব্যাপার থাকে যাদেরকে শরীয়তের মধ্যে বলা হয়েছে খুনসায় মুশকিলা, যে যাদের আসলে পুরুষ না নারী সেটা নির্ধারণ করা একজন সাধারণ মানুষ হিসেবে আমার জন্য একটু কঠিন কষ্টসাধ্য, সেই ক্ষেত্রে আমরা মেডিকেল সায়েন্সের সহযোগিতা নেব। জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আপনাকে একটা ভিডিও দেখাবো, কি দেখলেন তা বলবেন, তার উপরে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কি দেখলেন? আমরা বন্যায় বিপর্যস্ত একটা গ্রামের দৃশ্য দেখতে পেলাম। মোহাম্মদ আব্দুল জাহের, আমরা বন্যায় বিপর্যস্ত প্রাকৃতিক যে দৃশ্য দেখলাম এই বিষয়ে মহান আল্লাহ তাআলা কোরআন কারীমের মাঝে কি বলেছেন? জি, আমরা যে ভিডিওটা দেখেছি এই আয়াতের সাথে, এই ভিডিওটা দেখে নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শাস্তি দিয়েছেন সেই শাস্তির কথা মনে পড়ে যায়, যে শাস্তির বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দিয়েছেন, ইয়া আরদু বিলি মা আকে, যে জমিন তুমি পানিগুলো গিলে ফেলো, ওয়া সামা ও আকলাই থেমে যাও, অগে দল মা, এভাবে পানিগুলো নিঃসরণ হলো এবং তাদের শাস্তি দেওয়ার ব্যাপারটা শেষ হলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আল্লাহ তাআলা আপনার জন্য সবকিছু সহজ করে দিন, আমিন। এবারে আব্দুল মান্নান, তুমি হবে ইসলামিক আইকন। তুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আব্দুল মান্নান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বিশাল বড় চ্যালেঞ্জ, তাই না? একটি এমন টপিক যেটি নিয়ে সচরাচর কথা বলাও ডিফিকাল্ট একটা ইস্যু, কারণ আপনাকে কোরআন এবং সুন্নার আলোকে কথা বলতে হবে। তো এই ব্যাপারে নিশ্চয়ই কোরআন এবং সুন্নার দিক নির্দেশনা আছে। আপনি আগে কিছু রেফারেন্স উল্লেখ করুন, অতঃপর আমরা আপনার কাছ থেকে স্পেসিফিক কোরআনের আয়াত এবং হাদিসের বর্ণনা জানবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এ সম্পর্কে পবিত্র কোরআনের 3 নম্বর সুরা সূরাতুল আল ইমরানের 6 নম্বর আয়াত, পবিত্র কোরআনের 4 নম্বর সুরা 1 নম্বর আয়াত, পবিত্র কোরআনের 17 নম্বর সুরার 70 নম্বর আয়াত এবং পবিত্র কোরআনের 95 নম্বর সুরা 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আচ্ছা, 95তম সুরা 4 নম্বর আয়াত, এটি কি আপনার মনে আছে আসলে এই সুরাতে কি বলা হয়েছে? জি বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর অবকাঠামো দিয়ে আমি সৃষ্টি করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যেটা বোঝাতে চাচ্ছেন যে মানুষ, এখানে আমরা যে শব্দটা আসলে যে আমাদের যে মূল টপিক আজকে যে থার্ড জেন্ডার, ইসলামে থার্ড জেন্ডার বলতে আসলে আমরা কিছু দেখি না। ইসলামে থার্ড জেন্ডার বলতে কিছু নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ থেকে, এবং নারী এবং পুরুষেই কিন্তু মূলত আমাদের পৃথিবীতে যত মানুষ আছে তারা রয়েছে। তো যাদেরকে আমরা থার্ড জেন্ডার বলছি তাদের মধ্যে হয় কেউ পুরুষের মধ্যে পড়বে, হয়তো বা কেউ নারীর মধ্যে পড়বে। ভেরি ট্রু, ভেরি ট্রু, খুবই সত্য বলেছেন আপনি। আমি একটা দিক আপনার সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে কেন তাদেরকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় না যেখানে নারীদেরও নামাজ পড়বার ব্যবস্থা আছে, আবার গোরস্থানে তাদেরকে কবরস্থ করতে দেওয়া হয় না? এই বৈষম্য কি বলবেন, আর আমাদের কী বা করা উচিত? না, এটি খুবই দুর্ভাগ্যজনক। এই জন্যে দুর্ভাগ্যজনক বলছি আমরা, প্রথমত হচ্ছে যে এই থার্ড জেন্ডার বলতে আমরা যেটি বলছি, আমাদের এই প্রতিযোগী যে কথা বলছেন যে থার্ড জেন্ডার বলতে আসলে কোনো জেন্ডার না, নিশ্চয়ই তিনি পুরুষ অথবা নারী, কোনো একটা জেন্ডারে তাকে পড়তেই হবে। সেখানে মেডিকেল যে এক্সামিনেশন বা টেস্টের যে ব্যাপার আছে সেটি আমাদের করা দরকার ছিল। মৌলিকভাবে সচেতনতার প্রচণ্ড অভাব আছে, ফলশ্রুতিতে আমরা তাদেরকে সমাজে যেই অবস্থায় দেখতে পাই এটি খুবই দুর্ভাগ্যজনক। সেই কারণে জেন্ডারটা স্পেসিফিক করে দেওয়ার দায় কিন্তু এটা সমাজের, রাষ্ট্রের, এবং যারা রাষ্ট্র পরিচালনা করেন, সমাজ যারা নেতৃত্ব প্রদান করেন তাদের এটা দায়, তাদেরকে এটি করতে হবে। জি, আপনি হাদিসের কাছে একটু আসি, আপনাকে নিয়ে হাদিসে এই ব্যাপারে কি বলা হয়েছে এবং রেফারেন্সগুলো বলুন, একটা হাদিস শুনতে চাই আপনার কাছ থেকে। তো এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে হতে সহিহুল বুখারীর মধ্যে 5883 এবং 5834 হাদিস আমরা দেখতে পাই, পাশাপাশি সুনান আবি দাউদের মধ্যে আমরা 4930 হাদিস, এবং সর্বশেষ আমরা একটা আসার দেখতে পাই যেটা আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণন এসেছে, যেটা ইমাম ইবনে হাজার আসকালিনী তার বিখ্যাত গ্রন্থ আত তালখিসুল হাবির নামক গ্রন্থের মধ্যে প্রথম খণ্ডের 194 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি একটা আসার উল্লেখ করেছেন। আসারটি হচ্ছে এমন যে আন্নাহু ওয়ার্রাসা খুনসা মিন হাইসু ইয়াবুল, যে নিশ্চয়ই আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু, যারা আমরা যাদেরকে আজকে থার্ড জেন্ডার, হোমোসেক্সুয়াল বা এরকম যে আধুনিক যে শব্দগুলো আমরা ব্যবহার করছি যাদের ক্ষেত্রে, তারা তাদের যে আপনার উত্তরাধিকার বা আমাদের সমাজে তাদের অধিকার রয়েছে, তাদের যে উত্তরাধিকার রয়েছে এটা আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। কীভাবে দিয়েছেন? তাদের যে ইউরিন রাস্তা রয়েছে এই ইউরিনের রাস্তার উপর ভিত্তি করে, অর্থাৎ তারা যদি তাদের মধ্যে যে পুরুষের যদি পুরুষত্ব যদি বেশি ভাব প্রকাশ পায় তাহলে তাদেরকে পুরুষের অনুযায়ী তাদেরকে মেরাজ দিতে হবে বা অংশ দিতে হবে, আর তাদের মধ্যে যদি নারীর যদি নারীত্ব ভাব যদি তাদের মধ্যে বেশি প্রকাশ পায় তাদের যে নারীর যে অংশ আছে এইভাবে আমাদেরকে দিতে হবে। তার পাশাপাশি আমরা একটা বিষয় শুধুমাত্র বলে রাখি দর্শকদেরকে, তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল পুরুষরা নারীদের বেশ ধরে, যে সকল নারীরা পুরুষদের বেশ ধরে তাদের উপর আল্লাহ লানত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিন মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই। জি, যেই নারীরা পুরুষের মতো বেশ ধরে, যে সকল পুরুষরা নারীদের মতো বেশ ধরে, যেটা বর্তমান সময়ে হচ্ছে এটা। এখন আমরা খুনসাদের বা মুখান্নাস এর মধ্যে যাদেরকে দেখি যে তারা সবাই নারীর মতো বেশ ধরে তারা চলে, তারা তো আসলে সবাই নারী না। জি না, অথবা এটা একটা লানত,
এর একটি আশঙ্কা আতঙ্ক এখানে আছে নিশ্চয়ই। জাযাকাল্লাহ খায়র, অনেক চমৎকার বলেছেন আপনি। আমার মনে হয় একটা ভিডিও প্রশ্ন আছে আপনার জন্য। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কি দেখলাম? কুষ্ঠরোগী, কুষ্ঠরোগী বা কুষ্ঠরোগ এরকম কিছু দেখলেন? জি মোহাম্মদ আব্দুল মান্নান, এই কুষ্ঠরোগ বিষয়ে মহান আল্লাহ তাআলা কোরআন কারিমে কি ধরনের দিক নির্দেশনা দিয়েছেন? আমি এই সম্পর্কে কোরআন থেকে রেফারেন্স এই মুহূর্তে মনে আসছেন, তবে হাদিস থেকে একটা বিষয় জানি, যে আমরা জানি যে বানী ইসরায়েলদের মাঝে তিনজন ব্যক্তি ছিলেন, যাদের মাঝে একজন ব্যক্তি কুষ্ঠরোগী ছিলেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রোগটা দিয়ে পরীক্ষা করেছেন। তো মূলত কুষ্ঠরোগ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, কিংবা এই এই পরীক্ষার মাধ্যমে যদি আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদত করতে পারি, তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারব। অনেক অনেক ধন্যবাদ আব্দুল মান্নান। দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন বিগ সিমকো ইসলামিক আইকন পাওয়ার্ড বাই অরোরা স্পেশালাইজড হসপিটাল। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকেই, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন বিগ সিমকো ইসলামিক আইকন পাওয়ার্ড বাই অরোরা স্পেশালাইজড হসপিটাল। এই আয়োজনকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, JSRM, খান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ফ্রি গাইড টেকনোলজিস। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। দর্শক, বিরতির আগে ইসলামে থার্ড জেন্ডার এবং তাদের অধিকার ও মর্যাদা নিয়ে কোরআন এবং সুন্না থেকে পারফরমেন্স দেখেছি আমাদের সম্মানিত প্রতিযোগী বন্ধু যারা রয়েছেন তাদের কাছ থেকে। এ পর্যায়ে আমরা একটু পরখ করে দেখতে চাই বাংলাদেশ ও বিশ্ব সংক্রান্ত নলেজ নিয়ে তারা কেমন জ্ঞান রাখেন। তাই তো এবারের সেগমেন্ট ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ থেকে আপনাদের তিনজনকে তিনটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন ইবাদুল্লাহ আপনার জন্যে, সর্বশেষ বিশ্বকাপ ফুটবল যেটি অনুষ্ঠিত হয়ে গেল, এই অনুষ্ঠানে পবিত্র কোরআনে কারিম থেকে তিলাওয়াত করেছিলেন একজন বালক, কি নাম তার? সেই বালকটির নাম ছিল গানিম মুফতাহ। জি, উত্তর সঠিক হয়েছে, পেয়েছেন 5, মাশা আল্লাহ। পরবর্তী প্রশ্ন আব্দুল জাহির আপনার জন্য, স্বাধীনতা পুরস্কার 2023 সালে কোন প্রতিষ্ঠানটি লাভ করে? দুঃখিত, এই মুহূর্তে মনে করতে পারছি না। পরবর্তী প্রশ্ন আব্দুল মান্নান আপনার জন্য, সম্প্রতি বাংলাদেশ কোন দেশের কৃষি জমি ব্যবহারের চুক্তি করেছে? মালদ্বীপ। আপনি বলেছেন মালদ্বীপ, কিন্তু সঠিক উত্তর হবে কেনিয়া। দর্শক, ভালোবাসার বাংলাদেশ থেকে এ পর্যায়ে আমরা যাব ঐতিহ্যের ইসলাম ও সংস্কৃতি আমার গর্ব। এই সেগমেন্টে আপনাদের তিনজনকে তিনটি ভিডিও দেখানো হবে, যেখানে প্রশ্ন এবং উত্তর দুটোই থাকবে। খুব কেয়ারফুলি দেখতে হবে, কারণ এখানে মূলত আপনাদের স্মরণ শক্তিকে আমরা পরখ করে দেখতে চাই। প্রথম প্রশ্ন ইবাদুল্লাহ আপনার জন্য, ইসলামের ইতিহাসের প্রথম চিকিৎসক সাহাবি আল হারিস ইবনে কালদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ইতিহাসবিদ তাকে তাবিবুল আরব বা আরবের চিকিৎসক বলেন। এক বর্ণনা রয়েছে, সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় খুব অসুস্থ হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শুশ্রূষায় পাঠিয়েছিলেন। ইবাদুল্লাহ, ভিডিওটি আপনি দেখেছেন, মুসলিমদের ইতিহাসে প্রথম চিকিৎসক তিনি কে? তিনি ছিলেন হারিস বিন কালদাহ। আবিষ্কারের ফলে বিপ্লব ঘটেছে যোগাযোগ ব্যবস্থায়। এখন এই স্টিয়ারিং যে শুধু যান চলাচলে ব্যবহৃত হচ্ছে তা কিন্তু নয়, বরং ভারী জিনিসপত্র উত্তোলনের কাজেও এটি ব্যবহৃত হচ্ছে। 1200 শতাব্দীতে আল জাজারির আবিষ্কৃত এই প্রযুক্তি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আব্দুল জাহির, আপনি ভিডিওটি দেখেছেন, এখানে গাড়ির স্টিয়ারিং এর কথা বলা হয়েছে, আসলে স্টিয়ারিং কে আবিষ্কার করেছে? 1200 শতকে মুসলিম বিজ্ঞানী আল জাজারি। মাশাআল্লাহ, বিউটিফুল। পরবর্তী প্রশ্ন আব্দুল মান্নান আপনার জন্য, মুসলিম বিজ্ঞানী আবু জাকারিয়া ইবনে মুহাম্মদ আল আওয়াম ইশবিলি লিখেছেন কিতাব আল ফালাহাত নামক একটি গ্রন্থ। এই গ্রন্থে ন্যূনপক্ষে 885টি
প্রজাতির উদ্ভিদ নিয়ে আলোচনা সন্নিবিষ্ট রয়েছে। প্রতিটি লেখায় উদ্ভিদগুলো রোপণ ও নার্সিং করার সুস্পষ্ট নিয়মাবলী সুগ্রন্থিত। জি আব্দুল মান্নান, আবু জাকারিয়া মোহাম্মদ আওয়াম উদ্ভিদবিদ্যা বিষয়ে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন, সেই গ্রন্থের নাম কি? কিতাবুল ফালাহাত। ঐতিহ্যের ইসলাম ও সংস্কৃতি সেগমেন্টে আমরা আবিষ্কার সংক্রান্ত নানা বিষয়ে পারফরমেন্স দেখেছি। এবারে সাংস্কৃতিক বিষয়ে কিছু জানেন কি না, বিশেষত ইসলামের সংস্কৃতি বিষয়ে তারা কিছু জানে কি না আমরা একটু জানতে চাই। এবারে ইসলামী সঙ্গীত পরিবেশন করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই প্রজন্মের চমৎকারভাবে যিনি আমাদের ইসলামী নাশিদ শুনিয়ে যাচ্ছেন, শিল্পী জুবায়ের মাহমুদকে আমন্ত্রণ জানাচ্ছি। আসছে জুবায়ের মাহমুদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি শোনাবেন আমাদের? আমি একটা হামদ শোনাবো। হাম জি জি। এই ধরণী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান তুমি মহিয়া সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম ঝর্ণা ঝরে তোমার নামে নিত্য অবিরাম সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম ঝর্ণা ঝরে তোমার নামে নিত অবিরাম সাগর ঢেউয়ের মাঝে শুনি সাগর ঢেউয়ের মাঝে শুনি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান তোমার প্রেমের গান এই ধরণী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান তোমার প্রেমের গান কোকিল ডাকে কুহু কুহু মনের হারসে তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে কোকিল ডাকে কুহু কুহু মনের হারসে তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে ভুমর বলে গুনগুনিয়ে ভুমর বলে গুনগুনিয়ে তুমি মহিয়ান তুমি মহিয়ান এই ধরণী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান দারুণ মাশাআল্লাহ। শেখ মোহাম্মদ ইবাদুল্লাহ, আমরা চমৎকার একটি গান শুনলাম যেখানে মনে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। কোরআনুল কারিমে কি এমন কোন বর্ণনা আছে আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করে? কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় এই সম্পর্কিত আয়াত রয়েছে, তার মধ্যে অন্যতম একটি আয়াত হলো সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আলম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমরু ওয়ান নুজুম ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কিত বর্ণনা দিয়েছেন। চমৎকার। অন্যত্র আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই মহান আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করতেছে, সদা সর্ব তাসবিহ করতেছে। ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল জাহের, আপনার মাধ্যমে জানতে চাই এই গানের মাঝে বলা হয়েছে যে কোন কোন সময়ে এই প্রকৃতির সব কিছু আল্লাহ তাআলাকে
ডাকে বা আল্লাহ তাআলার গুণকীর্তন করে। জি, এই গানের মধ্যে বলা হয়েছে যে আমরা কোরআনের একটা আয়াতের মধ্যে দেখতে পাই যে বিল গুদুবি ওয়ালা আসল, সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করার কথা। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকারুস সাবাহ ওয়াল মাসা নামে অনেকগুলো জিকির আজকার উল্লেখ করেছেন, এই গানের মধ্যে তেমনটি বলা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল মান্নান, আপনার কাছে জানতে চাই এই গানের মাঝে প্রকৃতির কোন কোন বিষয়ের নাম চলে আসে যেগুলো মহান আল্লাহ তাআলার তাসবিহ বা গুণগান বর্ণনা করে? এই গানের মাঝে প্রকৃতির যে কয়েকটি সৃষ্টির কথা বলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে কোকিলের কথা বলা হয়েছে, তারপর ভূমরের কথা বলা হয়েছে যেটাকে আমরা মৌমাছি হিসেবে জানি। মৌমাছি, ভূমর, এরকমভাবে ঝর্ণা, পাহাড়, তারপরে সমুদ্রের ঢেউ, এগুলো সবগুলোই আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তারা জ্ঞাপন করে, তাসবিহ জ্ঞাপন করে। আলহামদুলিল্লাহ। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নিবার। আপনারা দেখছেন বেক্সিমকো ইসলামিক আইকন পাওয়ার্ড বাই অরোরা স্পেশালাইজড হসপিটাল। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন বেক্সিমকো ইসলামিক আইকন পাওয়ার্ড বাই অরোরা স্পেশালাইজড হসপিটাল। কোরআন, সুন্না, বাংলাদেশ ও গণমানুষের প্রশ্ন, নানামুখী জ্ঞান নিয়ে আমাদের আন্তর্জাতিক আয়োজনে এ পর্যায়ে থাকছে ইসলামিক নলেজ। ইসলামিক নলেজে আপনাদের ছটি প্রশ্ন করা হবে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবেন 3, কিন্তু এটি পাওয়ার জন্যে প্রশ্নের উত্তর জানা থাকলে বাজার প্রেস করতে হবে। বাজার প্রেস করে সঠিক উত্তর দিতে পারলে পাবেন 3, ভুল উত্তর দিলে কাটা যাবে 3। কেউ যদি মনে করেন যে তার উত্তরটি ভুল হয়েছে তাহলে চ্যালেঞ্জ করবার সুযোগ থাকবে। চ্যালেঞ্জ করে ভুল উত্তর দিলে পূর্বে অর্জিত নাম্বার থেকে 3 কাটা যাবে। আপনারা সবাই প্রস্তুত? মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোন মুসলিম বিজ্ঞানী মাধ্যাকর্ষণ শক্তির ধারণা দেন? বিজ্ঞানী হাসান বিন হাইসাম। ওমর খৈয়াম কোথায় জন্মগ্রহণ করেন এবং তার রচিত রুবাইয়াত বাংলায় কে অনুবাদ করেন? বাংলায় অনুবাদ করেন কাজী নজরুল ইসলাম। আপনি বলেছেন বাংলায় অনুবাদ করেন কাজী নজরুল ইসলাম, ইরানের নিশাপুরে আর কি। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, ইথিওপিয়ার রাজনীতিবিদ আবি আহমেদ আলী কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? 2019 সাল। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, ক্যামেরার ধারণা দেন প্রথম কোন মুসলিম বিজ্ঞানী? হাসান বিন হাইসাম। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস কোন বংশভূত ছিলেন? বারবার। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানী আবুল কাসিম জাহরাবির লিখিত বিখ্যাত বিশ্বকোষ্ঠীর নাম কি? কিতাবুত তাশরিফ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ইসলামিক নলেজ থেকে আমরা পারফরমেন্স দেখলাম। এ পর্যায়ে না প্রশ্ন করব আমি, আর না প্রশ্ন করবেন আমাদের বিজ্ঞ বিচারক, প্রশ্ন করবেন এদেশের জনগণ। এবারে বেক্সিমকো ইসলামিক আইকনের সাথে পুরো বাংলাদেশ। তোমার সাথে পুরো বাংলাদেশ। প্রথম প্রশ্ন ইবাদুল্লাহ, আপনার জন্য। রোজা অবস্থায় সিনেমা দেখলে, গান শুনলে রোজা কি ভঙ্গ হবে? রোজা সাধারণত কোনো কিছু খেলে বা পান করলে কিংবা অন্য কোনো রকমভাবে শরীরের মধ্যে কোনো কিছু গেলে কিংবা কেউ যদি ইন্টারকোর্স করে তখন তার রোজা ভঙ্গ হয়। এছাড়াও এই সমস্ত যেসব কাজগুলো রয়েছে, গুনাহের কাজ, এগুলোর কারণে রোজা দুর্বল হয়ে যায় কিন্তু রোজা ভাঙে না। আপনি বলেছেন অন্য কোনো উপায়ে শরীরে কিছু গেলে, এটা কী ব্যাখ্যা দিতে কী ব্যাখ্যা দেবেন আপনি? যদি কেউ ড্রাগের ইঞ্জেকশন কেউ যদি নেয় রোজা রেখে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যায়। শেখ সম্পূরক বোধ হয় কিছু দাবি করে। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখব যে আরো কিছু আল মুফাত্তিরাত আছে, যেমন মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। কেউ যদি রোজা অবস্থায় মিথ্যা কথা, মিথ্যাচার ইত্যাদি যদি না ছাড়ে তাইলে তো তার রোজা রেখে কোনো লাভ নাই, আল্লাহ তাআলা এরকম রোজা চান না। এই জন্য সালাফরা তারা গীবত, নামিমা, গালিগালাজ, মারামারি এগুলো করতে তারা নিষেধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখে তাহলে সে, কেউ যদি তাকে গালিগালাজ করে তার সাথে মারামারি করতে আসে তাহলে সে কি বলবে? ইন্নিম রুউন রোজা সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সাথে করতে পারবো না, তাই না? জি। তাহলে এগুলো কি রোজাকে ভাঙবে না?
না, এগুলোর কারণে রোজা দুর্বল হবে কিন্তু রোজা ভেঙে যাবে না। জাযাকাল্লাহ খায়ের। পরবর্তী প্রশ্ন আব্দুল জাহের আপনার জন্য। ইফতারের সময় হয়ে গেছে মনে করে আমি ইফতার করে ফেলেছি, পরবর্তীতে আজান দিয়েছে, সেই রোজা কি আমার কবুল হবে? এই প্রশ্ন উত্তরে আমি বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রুফিআল কলামু আন সালাস, যে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষ থেকে কলম উঠিয়ে নিয়েছেন, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা ভুলক্রমে কিছু করে থাকেন। তো ভাই, যেহেতু সময় হওয়ার আগে সময় হয়েছে মনে করে ভুল করে ইফতার করে ফেলেছেন, এই ক্ষেত্রে ভাইয়ের রোজাটি রোজা হিসেবে গৃহীত হবে? যদি না, তিনি ইফতার করার পরে রোজা ভেঙে গেছে মনে করে সময় হওয়ার আগে কিছু খাওয়া থেকে বিরত থাকেন। যদি না বিরত থাকেন না, যদি তিনি বিরত থাকেন, অর্থাৎ রোজা তিনি ভুলক্রমে খেয়ে ফেলেছেন, অতএব তিনি যখন বুঝতে পারলেন তিনি ভুল করেছেন, অতঃপর আর তিনি খেলেন না, তিনি তখনই খাবার বন্ধ করে দিলেন এবং যখন ইফতারির সময় হবে তখনই তিনি ইফতার করলেন, তিনি যদি খাবার গ্রহণ থেকে বিরত থাকেন তাহলে তার রোজাটি হয়ে যাবে। আর যদি তিনি মনে করেন যে না খেয়ে ফেলেছি তাহলে তো রোজা ভঙ্গই হয়ে গেল, তাহলে তার রোজা তার হলো না। জাযাকাল্লাহ খায়ের। পরবর্তী প্রশ্ন আব্দুল মান্নান আপনার জন্য। ইসলামিক আইকনের কাছে আমার প্রশ্ন, পাকা চুল তুলে ফেলা কি জায়েজ? কেউ যদি পাকা চুল তুলে ফেলে ইচ্ছাকৃতভাবে তাহলে এটা গুণাকার হবে, কেননা কাল কিয়ামতের মাঠে কোনো মানুষের পাকা চুল, এটা কাল কিয়ামতের মাঠে এটা আলো দিবে, পাকা চুল পাকা দাড়ি এগুলা আলোর জ্যোতি ছড়াবে আর কি। এজন্য করে পাকা চুল ইচ্ছাকৃতভাবে পাকা চুল তুলে নিজেকে হয়তোবা কেউ যদি মানে বয়স হয়েছে এখন এই বয়সটাকে ঢাকার জন্য কেউ যদি পাকা চুল তুলে ফেলে তাহলে চলবে না, কিন্তু কেউ যদি আবার এক্ষেত্রে কারো যদি আপনার হরমোনের সমস্যা হয়, হরমোনজনিত কারো যদি সমস্যা থাকে, ছোটো বয়সে তার পাকা চুল হয়ে গিয়েছে, দুই একটা হয়েছে, এরপরে হয়তো ওষুধ খাওয়ার পর সে ভালো হয়ে গিয়েছে, এখন এক দুইটা থাকার কারণে হয়তো পরবর্তী সে যদি তুলে ফেলে দুই একটা থাকলে তাহলে এক্ষেত্রে আমি মনে করি কোনো সমস্যা হবে না। এই বিষয়ে কোরআন বা হাদিসে কোনো দিক নির্দেশনা আছে কি না? হাদিসের মধ্যে আমরা পাই কারো যদি চুল পেকে যায় তাহলে সেই ক্ষেত্রে সে তার চুলকে মানে কালার করতে পারবে, তবে কালো কালার ছাড়া, কালো কালার না করে সে অন্য কোনো কালার, যেমন মেহেদি লাগাতে পারবে কিংবা হিজাব লাগাতে পারবে চুলে দাড়ি। প্রশ্নটা কিন্তু চুল কালার করার বিষয় নয়, প্রশ্নটা হচ্ছে চুল তুলে ফেলা। পাকা চুল যদি থাকে তাহলে মানে বয়স হয়ে গেলে কেউ যদি বয়সের চিহ্ন কি মুসার জন্য তুলে তাহলে সেটা তোলা যাবে না। সরাসরি উত্তর একটাই, লা তাবদিল লি খালকিল্লাহ। জি, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন করার সুযোগ কোনো মানুষকে আল্লাহ দেয় নাই। জি, সৃষ্টিগতভাবে চুল উঠছে, সৃষ্টিগতভাবে পাকবে, এটাই স্বাভাবিক, এটাই আমরা মনে করি আল্লাহ কোরআনের সেই নির্দেশনার আলোকে পাকা চুল বয়স কমানোর উদ্দেশ্যে উঠানোটা জায়েজ হবে না। ধন্যবাদ দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। সম্মানিত বিচারক হিসেব করছেন কোন দুজন যাবে পরবর্তী রাউন্ডে এবং কাকে এই আসর থেকে বিদায় নিতে হবে। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অতিথি জনাব আমির হুসেইন, তার কাছ থেকে একটু আমরা জানতে চাই কেমন লাগলো এই আয়োজন। আমরা বরাবরই বিভিন্ন খেলাধুলা গ্লোবালি আয়োজন করে থাকি, কিন্তু আজকে গণমানুষের কোম্পানি বেক্সিমকো যে আয়োজন করলেন এটা রিয়েলি রিমার্কেবল এবং গ্লোবালি অ্যাকসেপ্টেবল, এটা সময়ের একটা দাবিদার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এমন কোনো সাবজেক্ট নেই যেখানে উল্লেখ করেন নেই, এবং ওখানে আল্লাহ বলেছেন, ইউ উইল নট ফাইন্ড এ সিঙ্গেল মিস্টেক ইন মাই ক্রিয়েশন, ইউর আই উইল বি টায়ার্ড, তুমি যে দিকে তাকাও তুমি আমার কোনো খুঁত ধরতে পারবে না, আমার কোনো প্রবলেম ধরতে পারবে না, ইউর আই উইল বি টায়ার্ড। আরও বললেন, ফাবি আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে। আজকে এই আয়োজনের মাধ্যমে বেক্সিমকো আর এই কোম্পানি এমন একটা আয়োজন করলেন যেটা রিয়েলি প্রশংসার দাবিদার, এবং মাশাআল্লাহ প্রত্যেকটা কম্পিটিটর কন্টেস্ট্যান্ট এমনভাবে রিপ্লাই দিয়েছেন, আমার মনে হয় পৃথিবীর কেউ তো ওখানে আর খুঁত ধরতে পারবে না, কারণ কোরআন ইজ এ পারমানেন্ট অফিস অর্ডার ফ্রম অলমাইটি আল্লাহ। আপনাকে অনেক 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 ধন্যবাদ চমৎকার মূল্যায়ন করবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, সম্মানিত বিচারকের রায় অনুযায়ী দুজন যাবে পরবর্তী রাউন্ডে এবং একজন যাবে না আমাদের সাথে। চলুন তাকে বিদায় জানাতে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত বিচারক, সম্মানিত অতিথি এবং সম্মানিত প্রতিযোগী আপনাদের সকলকে। ওয়ারাসাতুল আম্বিয়া।
প্রিয় দর্শক, সম্মানিত বিচারকদের রায় অনুযায়ী দুজন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে এই আসর থেকে আমরা বিদায় জানাব। তবে এ বিদায় চিরবিদায় নয়, বরং এই বিদায় আগামীর পৃথিবীকে জয় করবার জন্য নতুন যুদ্ধে নামবেন, এবং সেই যুদ্ধ কোরআনের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার জন্য আরও সাধনা, আরও ত্যাগ, আরও তিতিক্ষা যেন করতে পারে, সেই দোয়াই আমরা করতে চাই। সেই দোয়া স্বরূপ ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ তুলে দেব যিনি আজ এই আসর থেকে চলে যাবেন, যে আর যাচ্ছে না আমাদের পরবর্তী রাউন্ডে। তিনি আব্দুল মান্নান, যাকে আমরা দোয়া সহ বিদায় জানাতে চাই। আব্দুল মান্নান, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। সম্মানিত বিচারক, সম্মানিত অতিথিদের কাছ থেকে ক্রেস্ট এবং সার্টিফিকেট এবং সেই সাথে নগদ অর্থ তুলে দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। অনেক অনেক শুভকামনা। এবং এই দুজন যাচ্ছেন পরবর্তী রাউন্ডে, অনেক অনেক শুভকামনা আপনাদের দুজনের জন্য। দর্শক, আগামীকাল নতুন পর্বে নতুন অতিথি এবং নতুন প্রতিযোগী নিয়ে আবারও হাজির হচ্ছি। আশা করছি কালও আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তুমি হবে ইসলামী কাইগন, বেকসিম কো ইসলামী কাইগন, বেকসিম কো ইসলামী কাইগন।